কিশোরগঞ্জ উপজেলার নয় মাগুরা ইউনিয়নে কর্মীসভা একুশ অনুষ্ঠিত কিশোরগঞ্জ উপজেলার নয় নং মাগুরা ইউনিয়নে কর্মী সভা দুই হাজার একুশ অনুষ্ঠিত হয়েছে সোমবার রাত আটটার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা উপলক্ষে সিংহের গাড়ি হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নয় নং মাগুরা ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফজলুল হক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা ইউনিয়ন শাখা কিশোরগঞ্জ নীলফামারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন বাবুল সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নীলফামারী প্রধান উপক্তা হিসাবে উপস্থিত ছিলেন মশিয়ার রহমান বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখা ও আমন্ত্রিত অতিথিরা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় প্রধান পৃষ্ঠপোষকতা করেন নয়রং মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুর রোফ গোলাপ সমাবেশে উপস্থিত অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন যার সততা আছে যোগ্যতা আছে মানুষকে